হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আপনাদের সঙ্গে ধনে পাতার পকোড়া তৈরি করে দেখাবো। ধনে পাতা সাধারণত আমরা রান্নাতে দিয়ে খাই কিংবা চাটনি করে খাই, ধনে পাতার পকোড়া খেতেও কিন্তু খুব ভালো হয়। চলুন তবে দেখে নিই কীভাবে তৈরি করি ধনে পাতার পকোড়া। ধনে পাতার পকোড়া তৈরি করার জন্য আমি 100 গ্রাম ধনে পাতা নিয়েছি। ধনে পাতাটা খুব ভালো করে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। আমি ধনে পাতার গোড়াটা এইভাবে কেটে দেব অল্প করে। এরপর আমি ব্যাটারটা তৈরি করব, সেজন্য একটা বড় মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে 1 কাপ বেসন দিয়ে দিলাম, 3 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে পকোড়াটা খুব ভালো ক্রিস্পি হয়। 1 চা চামচের 1/4 ভাগ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ কালো জিরে, 1 চা চামচের 1/4 ভাগ বেকিং সোডা, পরিমাণ মতো নুন। পকোড়ার আরও ভালো টেস্ট আনার জন্য আমি 1/2 চা চামচ আদার পেস্ট দিয়ে দিলাম। আমি সব উপকরণগুলো প্রথমে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি হয়ে গেছে, ব্যাটারটা এভাবে আমি 1-2 মিনিট ফেটিয়ে নেব, তাহলে ব্যাটারটা খুব ভালো হবে আর খুব পকোড়াটাও ক্রিস্পি হবে। ব্যাটারের ঘনত্বটা আমি দেখাচ্ছি, দেখুন কতটা গাঢ় করেছি। ব্যাটার তৈরি হয়ে গেছে, আমি এখন পকোড়াগুলো ফ্রাই করবো। সেজন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। আমি ধনে পাতা 6 থেকে 8টা ডাল নিয়েছি। এরপর আমি ব্যাটারের মধ্যে এভাবে ভালো করে ডুবিয়ে নেব। এভাবে একটু ঝরতে দিতে হবে ব্যাটারটা। কিছুটা ঝরে যাওয়ার পর আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। একদিকটা হয়ে গেছে, উল্টে দেব। পকোড়াগুলো আমি লো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করছি, আবার উল্টে দেব। এইভাবেই আমি উল্টে পাল্টে ফ্রাই করে নেব। এই পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য, লাইক করবেন, শেয়ার করবেন। পকোড়াগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি একইভাবে বাকি পকোড়াগুলোও ফ্রাই করে নেবো।